ভারত আমার ভারত বর্ষ স্বদেশ আমার স্বপ্ন গো তোমাতে আমরা লোভিয়া জন্ম ধন্য হয়েছি ধন্য গো ভারত আমার ভারতবর্ষ। নমস্কার, ভারত আমার ভারতবর্ষ এই অনুষ্ঠান স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের উপর ভিত্তি করে আমাদের দেশের দেশপ্রেমীদের চেনার ও জানার এবং একই সাথে স্মরণ ও বরণ করার অনুষ্ঠান। সারা বিশ্বকে আমাদের জানার প্রয়োজন আছে, তারও আগে আমাদের জানার প্রয়োজন আছে, চেনার প্রয়োজন আছে আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণকারী দেশপ্রেমীদের এবং ভারতবর্ষের ইতিহাসকে। আমাদের সেই সব দেশপ্রেমীদের চেনা উচিত, জানা উচিত, যাদের আত্মবলিদানে এবং প্রত্যক্ষ ও পরোক্ষ চেষ্টায় আজ আমরা স্বাধীন। প্রত্যেক ভারতবাসীকে, বিশেষ করে বর্তমান প্রজন্মের সাথে আমাদের ঐতিহাসিক দেশপ্রেমীদের পরিচয় ঘটানো এই অনুষ্ঠানের বিশেষ উদ্দেশ্য। এটা আমাদের সকলের নৈতিক দায়িত্ব। প্রতি রবিবার এই অনুষ্ঠানের একটি করে পর্ব আমরা নিয়ে আসব ইউটিউবে টাচ অডিও ভিডিও প্রোডাকশন চ্যানেলে। মূলত এই অনুষ্ঠান স্বাধীনতা সংগ্রামের সময়ের উপর ভিত্তি করে একটি প্রশ্নোত্তরের অনুষ্ঠান। আপনারা সকলেই এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবেন। প্রতি পর্বে থাকবে পাঁচটি করে প্রশ্ন। এক একটি প্রশ্নের জন্য প্রথম সঠিক উত্তরদাতাকে আমরা 200 টাকা করে পুরস্কৃত করব। উত্তর পাঠাবেন হোয়াটসঅ্যাপ কিংবা মেসেজ করে এই নম্বরে 8100669913, 8100669913। আর মেল করতে পারেন, মেল আইডি হলো tav2k18@gmail.com। অবশ্যই গতানুগতিকতার বাইরে নতুন কিছু দেখা ও শোনার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই আশা রাখছি। নমস্কার বন্ধুরা, ভারত আমার ভারতবর্ষের 89তম পর্বকে নিয়ে চলে এসেছি আমি আলপনা। গত সপ্তাহের প্রশ্নের উত্তরগুলো জানাতে শুরু করে দিই। গত সপ্তাহের প্রথম প্রশ্ন ছিল কৃষক বিদ্রোহের সূচনা কত সালে হয়েছিল। উত্তর 1757 সালে। দ্বিতীয় প্রশ্ন ছিল বাংলায় ওয়াহাবি আন্দোলনের নেতৃত্ব কে দিয়েছিলেন। বাংলায় ওয়াহাবি আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন মীর নিজার আলী বা তিতু মীর। তৃতীয় প্রশ্ন ছিল রংপুর বিদ্রোহ কত সালে হয়েছিল, এর নেতৃত্ব কে দিয়েছিলেন। উত্তর হল 1783 খ্রিস্টাব্দে নেতৃত্ব দিয়েছিলেন নুরুল উদ্দিন নামে এক জনৈক কৃষক। চলে যাব চতুর্থ প্রশ্ন, ছিল আপনাদের জন্যে সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের নেতৃত্ব কারা দিয়েছিলেন। সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন ভবানী পাঠক, দেবী চৌধুরানী, মজনু সাহা, চিরাগ আলী, মুসা সাহা প্রমুখ। আর পঞ্চম অর্থাৎ শেষ প্রশ্ন ছিল পাইক বিদ্রোহ কত সালে হয়েছিল। পাইক বিদ্রোহ হয়েছিল 1817 খ্রিস্টাব্দে। যারা যারা সঠিক প্রশ্নের উত্তর দিয়ে জিতে নিয়েছেন তাদের মধ্য থেকে প্রথম 5 জনকে আমরা বেছে নিয়েছি। প্রথম প্রশ্নের সঠিক উত্তরদাতা হলেন প্রত্যাশা মাইতি গাংপুর থেকে। দ্বিতীয় প্রশ্নের সঠিক উত্তরদাতা হলেন শিমলি বসাক বালি থেকে। তৃতীয় প্রশ্নের সঠিক উত্তরদাতা হলেন মনোহর ভৌমিক হালতু থেকে। চতুর্থ প্রশ্নের সঠিক উত্তরদাতা হলেন প্রতাপ হালদার ক্যানিং থেকে। এবং পঞ্চম অর্থাৎ শেষ প্রশ্নের সঠিক উত্তরদাতা হলেন মালবিকা ব্যানার্জি টালিগঞ্জ থেকে। আপনারা আপনাদের প্রত্যেকের ব্যাংক ডিটেলস আমাদের কাছে পাঠিয়ে দেবেন, কেমন। এবারে চলে যাব 89তম পর্বের প্রশ্নমালা শুরু করব। ব্রিটিশ রাজের তৃতীয় স্তম্ভ ছিল পুলিশ। পুলিশি ব্যবস্থায় বাংলাকে 23টি জেলায় বিভক্ত করেছিলেন কে। ব্রিটিশ রাজের তৃতীয় স্তম্ভ ছিল পুলিশ। পুলিশি ব্যবস্থায় বাংলাকে 23টি জেলায় বিভক্ত করেছিলেন কে। চলে যাব দ্বিতীয় প্রশ্নে। দ্বিতীয় প্রশ্ন হল কেন্দ্রীভূত শাসন ব্যবস্থার সূচনা কে করেছিলেন। কেন্দ্রীভূত শাসন ব্যবস্থার সূচনা কে করেছিলেন। আপনাদের জন্য তৃতীয় প্রশ্ন, ভারতে প্রথম সিভিল সার্ভিসের সূচনা কে করেন। ভারতে প্রথম সিভিল সার্ভিসের সূচনা কে করেন। চতুর্থ প্রশ্ন আপনাদের জন্যে,
প্রথম আফগান যুদ্ধ কত সালে হয়? প্রথম আফগান যুদ্ধ কত সালে হয়েছিল? আর 89তম পর্বের শেষ অর্থাৎ পঞ্চম প্রশ্ন, সাম্রাজ্য বিস্তারে আগ্রাসী মনোভাবাপন্ন ইংরেজ শাসক কে ছিলেন? সাম্রাজ্য বিস্তারে আগ্রাসী মনোভাবাপন্ন ইংরেজ শাসক কে ছিলেন? ঝটপট করে উত্তর পাঠিয়ে দিন আমাদের কাছে। উত্তর পাঠিয়ে দিন আজ রাত 12টার মধ্যে। কিভাবে দেবেন তা তো আপনারা সকলেই জানেন, তবু আবারও আপনাদের জন্য আর একবার বলি, উত্তর পাঠাবেন হোয়াটসঅ্যাপ কিংবা মেসেজ করে এই নম্বরে 8100669913, 8100669913। আর মেল করতে পারেন, মেল আইডি হল tav2k18@gmail.com। প্রতিটি উত্তরের জন্য সঠিক উত্তরদাতাকে আমরা 200 টাকা করে পুরস্কৃত করব। উত্তর পাঠানো চাই কিন্তু আজ রাত 12টার মধ্যে। তাহলে আজকের মতো এই অনুষ্ঠান শেষ করছি। আবার এই অনুষ্ঠান আপনাদের সামনে নিয়ে আসব আগামী রবিবার। উত্তর পাঠানোর সময় আজ রাত 12টার মধ্যে। প্রত্যেক ভারতবাসী অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথে থাকুন। ধন্যবাদ। ভারত আমার, ভারত বর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো, তোমাতে আমরা লোভিয়া জন্ম, ধন্য হয়েছি ধন্য গো।